السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. দূরের ও কাছের, দেশের প্রবাসের যারা যেখানে আছেন, আশা করি সকলেই আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছেন। আমরা দেখতে দেখতে আমাদের হিজরি নববর্ষের একেবারেই কাছাকাছি সময়ে পৌঁছে গেছি। আল্লাহ তাআলা চাইলে হয়তোবা আজকের দিনই আমাদের জন্য শেষ হতে পারে, অথবা আগামীকালকেও লেগে যেতে পারে। তো আল্লাহ তাআলা যা করবেন তাতেই আমরা খুশি, তাতেই আমরা রাজি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিগত একটি বছরের যাবতীয় গুনাহ খাতাগুলো যেন ক্ষমা করে দেন এবং নতুন বছরের পথ চলা তার এবং তার হাবিবে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার রাজি খুশিতে, তাদের সন্তুষ্টিতে চলবার তৌফিক দান করেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকে আমাদের হিজরি নববর্ষের শুরুতে আপনাদেরকে যে বিষয়টি স্মরণ করাবার জন্য উপস্থিত হয়েছি তা হচ্ছে মাহে মুহররম, মুহররমুল হারাম। এই মুহররম মাস আমাদের মাঝে খুব তাড়াতাড়ি চলে আসছে। মুহররম মাসের আমাদের কিছু করণীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে। তো আমি এই মুহূর্তে শুধু করণীয় নিয়ে কিছু বিষয় আলোকপাত করতে চাই, কারণ আমরা বর্তমান সময়ে আমলে খুব দুর্বল, আমলে খুব পিছিয়ে রয়েছে। তো আসুন আমরা এই মুহররমুল হারাম, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাস মুহররম মাসের কিছু করণীয় নিয়ে আলোকপাত করি। এ প্রসঙ্গে খুব সংক্ষিপ্ত কথা হচ্ছে, আমরা সহজে কিভাবে ঈমান আকীদাকে ঠিক রাখার সাথে সাথে আমলের প্রতি আগুয়ান হতে পারি। সহিহ মুসলিমের হাদিস 1163 নম্বর, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন সিগদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলছেন আফদালু সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম ওয়া আফদালু সালাতি বাদাল ফরীদাতি কিয়ামুল লাইল। নবীজি বলছেন রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা রাখার জন্য ওই মাস, যে মাসটা হচ্ছে আল্লাহ তাআলার মাস, আর সে মাসকে তোমরা মুহররম বলে থাকো, মুহররম বলে তোমরা আহ্বান করো, মুহররম বলো। অর্থাৎ রমজান মাসের পরে নফল রোজার জন্য সর্বোত্তম যে মাস, সে মাস হচ্ছে মুহররম মাস। অনুরূপভাবে ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল। তো প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিস শরীফটা শুনবার পরে আমাদের অনেকের মাঝে একটা প্রশ্ন জাগবে, বা আমাদের কিছু ভাইরা যারা নবীজির আমল কি শুধুমাত্র গ্রহণ করতে চান, তারা একটা প্রশ্ন করতে পারেন যে বুঝলাম নবীজি একটা হাদিসে বললেন, কিন্তু নবীজি তো কোনোদিন মুহররম মাসে প্রথম থেকে শেষ পর্যন্ত বা অধিকাংশ রোজা রাখেননি, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না, বরং
ওই বর্ণনা পাওয়া যায়, নবীজি 9 তারিখ রোজা রাখতেন, 10 তারিখের ব্যাপারে বলা হলে নবীজি বলেছিলেন লা ইম বাকীতু ইলা কাবিলিন অথবা লা ইন উইস্তু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসিআ। নবীজি 10 তারিখে রোজা রাখতেন, 9 তারিখের কথা বলা হলে তখন নবীজি বলেছিলেন যে ঠিক আছে, আমি যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখেও আমি ইনশাল্লাহ রোজা রাখব। এখান থেকে বোঝা যাচ্ছে যে নবীজি মহররম মাস পুরাটা অথবা অধিকাংশ রোজা রাখতেন না। অপরপক্ষে বুখারী মুসলিমের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, শাবান মাস পুরোটাই রোজা রাখতেন বা সামান্য কিছু বাদ দিতেন। অর্থাৎ পুরা রোজা রাখার ব্যাপারে রমজান ছাড়া শাবানে নবীজির আমলটা পাওয়া যায়। তাহলে নবীজির আমল শাবানে, অথচ নবীজি বললেন মহররম তোমাদের জন্য উত্তম হবে, বিষয়টা কেমন? এ বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন বিভিন্ন ভাবে জবাব দিয়েছেন। আমার কাছে যে জবাবটুকু বেশি ভালো মনে হয়েছে সেটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। এখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাবান মাসে পুরোটা রোজা রাখতেন, অপরপক্ষে মহররমে পুরা রোজা রাখার ব্যাপারে সর্বোত্তম রোজা বলে উৎসাহ দিলেন রমজানের পরে, এটার জবাবটা এভাবে হলেই আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তা হলো এখানে নফল বা তাতাব্বুর যেটাকে আমরা বলি ইচ্ছাধীন, এই নফলটা দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তাতাব্বুর মুতলাক, আরেকটা তাতাব্বুর মুকাইয়াদ বলা যাবে না, অথবা তাতাব্বুর আপনার তাতাব্বুর মুত্তাবা বলা যেতে পারে। তা হলো ব্যাপকভাবে নফল, যে নফলের কথাটা নবীজি এখানে বললেন, ব্যাপকতার ভিত্তিতে যদি নফল ধরা হয় রমজানুল মুবারকের পরে তাহলে মুহররম, এদিক দিয়ে সম্পূর্ণ সঠিক। অপরপক্ষে শাবানে যে নফলটা নবীজি রাখতেন এইটা রমজানকে স্বাগত জানাবার জন্য অথবা রমজানের অনুসরণে, রমজানের পূর্বে অথবা পরে, এদিক থেকে এটা উত্তম। যেমন শাওয়াল মাসের 6 রোজা, এটা কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের রোজা রাখার পরে যে এর সাথে লাগাতার ভাবে আরো 6টা রাখলো, তাহলে রমজানের সাথে এইটা। আর এই কারণে কিন্তু বলা হচ্ছে যে রমজানের সাথে সে রোজাটার হিসাব হয়ে যাবে, 360 দিন পুরিয়ে দেওয়া হবে। এখান থেকে স্পষ্ট হলো যে নবীজি যে শাবান মাসে রোজা রাখতেন এইটা ব্যাপকতার ভিত্তিতে নয়, এইটা তাতাব্বুরে মুতলাক ছিল না, এটা রমজানের পূর্বে অথবা পরের ভিত্তিতে যে বিষয়টা রমজানকে কেন্দ্র করে এইটা তিনি রাখতেন। তাহলে এই দিক থেকে এটা ঠিক আছে, কিন্তু ব্যাপকতার ভিত্তিতে মহররম মাস এটাই সঠিক আছে। আমাদের এতটুকু বুঝে আসলো যে যদি রমজান ছাড়া পুরা মাস সর্বোত্তম রোজাদার আমরা হতে চাই, সর্বোত্তম রোজা আমরা পালন করতে চাই, সেক্ষেত্রে মহররম কি আমাদের বেছে নিতে হবে, এটা মুসলিম শরীফের এই সহিহ হাদিস শরীফ দ্বারা স্পষ্ট হয়ে গেল। এ প্রসঙ্গে তিরমিজি শরীফে একটা হাদিস রয়েছে, তবে এই হাদিসের সনদ নকিল ও কাল রয়েছে, সেখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই হাদিসের নম্বর 741 নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, ইন্না রুজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিশাহরিন আসুমুহু বাদা শাহর রমাদান, নবী গো রমজান মাসের পরে আমি পুরা মাস রোজা রাখবো, এরকম একটা মাসের সংবাদ আপনি আমাকে দিন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবীজি তখন বললেন ইন কুনতা সাইমান শাহরান বাদা রমাদান ফাসুমিল মুহররম, যদি তুমি রমজানের পরে পুরা মাস রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসকে বেছে নাও, মুহররম মাসে তুমি রোজাটা রাখো। ফা ইন্নাহু শাহরুল্লাহ, কেন এটা হচ্ছে আল্লাহ তাআলার মাস। ওয়া ফীহি ইয়াউমুন তাবাল্লাহু ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু আলা আখারিন, আর এই মাসের মধ্যে এমন একটা দিন আছে যেদিন রব্বুল আলামিন একটা দলের ব্যাপারে, একটা গোত্রের উপরে এক দল ব্যক্তির তওবা কবুল করেছিলেন, অনুগ্রহ করেছিলেন, আরেক দলের তওবা তিনি কবুল করেছিলেন, এক দলের উপর অনুগ্রহ করেছিলেন
অর্থাৎ যে সমস্ত ঘটনাগুলো আমরা শুনি, এই ঘটনাগুলো সত্যাসত্য বা সেহাত জরফাত নিয়ে কথা রয়েছে, সেগুলো আজকের আলোচ্য বিষয় নয়। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় এটাই বুঝাতে চাইলাম যে রমজানুল মোবারকের পরে ব্যাপকতার ভিত্তিতে যদি সর্বোত্তম নফল রোজা রাখতে হয় তাহলে মহররম মাসকেই বেছে নিতে হবে। বাদবাকিগুলো আমরা বলেছি, ওটা রমজানের সাথে সম্পৃক্ত, রমজানের সামনে পিছনে। ব্যাপকতার ভিত্তিতে পুরো মাস সর্বোত্তম নফল রোজা হচ্ছে মহররম মাসের রোজা। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এ মাসের 9 তারিখ 10 তারিখ ইয়াউমে আশুরা নিয়ে বা আশুরার আমল নিয়ে আলাদাভাবে আপনাদের সামনে উপস্থিত হব, অন্যান্য বিষয় নিয়েও। কেননা যদিও বা অনেক পরের হলেও বর্তমান সময় এটি আমাদের মাঝে খুব বেশি প্রসিদ্ধ এবং আমাদের হৃদয়কে নাড়া দেবার মতো সেই ইসলামের হক বাতিল প্রতিষ্ঠিত হয়েছিল সাইয়্যিদুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সেই পাপাচার দুরাচার ইয়াজিদ বাহিনীর উবাইদুল্লাহ বিন জিয়াদের ওই বাহিনীর, সে বিষয়গুলো নিয়েও ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আপনাদের সামনে হাজির হওয়ার আশা রেখে এখানেই শেষ করছি। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম।